বিপিএল এর শেষ মুহূর্তে এসে বড়সড় এক ধাক্কা খেল ফরচুন বরিশাল। বরিশালের হয়ে বিপিএল মাতাতে আসার কথা থাকলেও শেষমেশ আসছেন না দুই তারকা ক্রিকেটার। এমনিতেই এবারে বিপিএল এ শুরু থেকেই দাপট দেখিয়ে চলছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আসরে 10 ম্যাচ খেলে 7টিতে জয় তুলে নিয়েছেন সাকিব আল হাসানের দল, নিশ্চিত হয়েছে প্লে অফ। তাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য টি টোয়েন্টি ইউনিভার্সেস বস ক্রিস গেল ও রাহকিম কর্ণওয়ালকে দলের সাথে যুক্ত করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। ক্রিস গেল ও রাহকিম কর্ণওয়াল এই দুই তারকা ক্রিকেটার বিপিএলে শুরু থেকেই ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল, তবে বিপিএল শুরু হলেও তারা দুজন দলের সাথে যোগ দেননি। তবে বরিশাল প্লে অফ নিশ্চিত করার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য বরিশালের মালিক মিজানুর রহমান আবারও ক্রিস গেইল ও রাহকিম কর্ণওয়ালকে আনার জন্য তাদের সাথে আলোচনা চালাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত জানা যায় তারা দুজন আসছে না।